করোনার কারণে অন্য সব খেলার মতো থমকে ছিল বাংলাদেশের শুটিংও। বন্ধ ছিল সরাসরি আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণ। যদিও মাঝে অনলাইনে একাধিক টুর্নামেন্ট খেলেন বাংলাদেশের শুটাররা, তবে দিল্লিতে ওয়ার্ল্ড কাপ দিয়ে আবারও রেঞ্জে ফিরছেন তারা। টোকিও অলিম্পিকের আগে এটাই একমাত্র আসর যেখানে পারফর্ম করলে মিলতে পারে গেমসে খেলার সরাসরি টিকিট। আমি এখানে যে প্র্যাকটিসটা করতেছি, অ্যাটলিস্ট যেন 626-27 প্লাস মানা যায় বা অ্যাটলিস্ট 27 থাকা যায়। যদি 627-27 মানা যায় তাহলে হয়তো ফাইনালে চান্স পাওয়া যাবে। ফাইনাল চান্স পাওয়া গেলে বা 26-27 মারতে পারলে একটা চান্স থাকে যে কোটা পাওয়ার জন্য। আর আমার মেইন টার্গেট হচ্ছে এটাই। আর এটা আসলে আমাদের জন্য, মানে সবার জন্য যেরকম ইম্পর্টেন্ট, আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ এখানে আমাদের রাইফেল এবং পিস্তলে একটা একটা দুইটা কোটা আছে, তো আমরা চেষ্টা করবো এই সুযোগটা কাজে লাগাইতে। দিল্লিতে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের কোন শুটার স্বর্ণ জিতলে 5 লাখ টাকা, রৌপ্যের জন্য 3 ও ব্রোঞ্জের জন্য 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। যে কয়টা কান্ট্রি পার্টিসিপেট করবে তাদের জন্য যতটা ইম্পর্টেন্ট, আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট। বিকজ অলিম্পিকের আগে লাস্ট চান্স এটাই। আর যেহেতু আমাদের এ পর্যন্ত কোনো কোঠা অর্জন করা হয়নি, সো আমরা সবাই চেষ্টা করছি নিজের জায়গা থেকে। এটা গুরুত্বপূর্ণ কোঠার জন্য, কারণ এই ওয়ার্ল্ড কাপে কোঠা আছে আমাদের। আর অবশ্যই এটাতে যদি বেস্ট 8-এর মধ্যে থাকতে পারি তো সেক্ষেত্রে যদি ভালো হয় কোঠা চলে আসতে পারে। 10 মিটার এয়ার রাইফেল ও পিস্তল ইভেন্টে বাংলাদেশের নারী ও পুরুষ ইভেন্টে অংশ নেবেন 8 জন শুটার। দিল্লিতে 18 মার্চ থেকে শুরু হবে ওয়ার্ল্ড কাপ। 17 মার্চ আসরের ভেন্যুতে যাবে বাংলাদেশ দল। জাহিদ চৌধুরী, মাছরাঙা সংবাদ, ঢাকা।